আমাদের কাছে নির্মাণ ব্যয় 14,000-13,000 টাকা করে চায়, আমরা 14,000-13,000 না 14,000-13,000 টাকা দেখিনছি একবার ইঞ্জিনিয়াররা মূল্য নির্ধারণ করবে, সেখানে মূল্য নির্ধারণ করা হয়েছে 3,976 টাকা। কুদরতিলাহিডিয়া নাম এনে 3,976 টাকা নাম এনে বেশি টাকার লোভে নতুন গো কাছে বিক্রি করে দেয়, পুরানদেরকে বঞ্চিত করতে। হাইকোর্টের রায় 2017 সনে হাইকোর্টের রায় 97 মামলা নম্বর, সেখানে কুরআন ব্যবসায়ীদের পক্ষে সম্পূর্ণ রায়, একতলা দোতলা তিনতলা পর্যন্ত কুরআন ব্যবসায়ীদের দেওয়া হোক, এই রায় আছে। এই রায়ের বিরুদ্ধে কুদরতিলাহি আপিল করছে, আপিল করে সে টাকা পয়সা দিয়ে মানে তার পক্ষে রায় বের হয় নাই, সে নতুন গো কাছে থেকে বেশি টাকা নিয়ে নতুন গো বের করছে। তিনি কিভাবে সভাপতি হলেন একটু বলেন তো আমার একটু। সে সভাপতি অবৈধভাবে একটা নির্বাচন করছাল, নির্বাচনের সভাপতি ঘোষণা দিয়ে সেই সভাপতির বিরুদ্ধে সমবায় এর আরো যারা প্রার্থী ছিল এই বদরুদ্দোজা লেবু, সে মামলা করলো কুদরতের বিরুদ্ধে যে অবৈধ নির্বাচন করে চেয়ারম্যান হয়েছে। তখন সেই নির্বাচন বাতিল হয়েছে, বাতিল হওয়ার পর এখনো হাইকোর্টে নির্বাচনী মামলা চলতেছে। সে অবৈধ চেয়ারম্যান, সে সভাপতি নহে, সে যদি কাউকে দোকান দেয় সেটা অবৈধ হবে, তারা বিপদে পড়বে আরো। আচ্ছা কি দাবি আপনাদের, দাবি কি একটু বলেন তো। বললাম তো ভাই, আমরা আমাদের ন্যায্য দোকান আমাদের ফেরত চাই, আমাদের দোকান আমাদের ফেরত চাই। আপনাদের কেন ফেরত দিচ্ছে না? ফেরত দিতেছে না গায়ের জোরে কুদরতিলাহি, তার দুঃশাসন, অবৈধভাবে ক্ষমতায় রয়েছে দীর্ঘদিন ধরে ব্যাংকের সভাপতি। ন্যায় সংবাদটা ভাইয়া আপনারা সাংবাদিক ন্যায় বিচারটা প্রচার করে আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য পাওনার দোকান ফিরিয়ে দেন, রুটি রোজগারের স্থান আমাদের এই দোকান। আমরা আজকে নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় জীবনযাপন করতেছি, স্বামী দোকানের টেনশনে মারা গেছে, আমার সাথে আমার সহযোগী ব্যবসায়ী 10-15-20 জন মালিক এইভাবে মৃত্যুবরণ করছে এই দোকানের সঙ্গে, কারণ আমাদের এই দোকান দিয়েই রুটি রোজগারের ব্যবস্থা হতো, সংসার চলত। আজকে আমরা 8 বছর যাবত রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, আমাদেরকে সমাধান করে দেন, আমাদের দোকান আমাদেরকে ফিরিয়ে পাওয়ার ব্যবস্থা করে দেন। যখন মার্কেট ভাঙে তখন কতজন ছিলেন আর এখন কতজন জীবিত? 155 জন ছিল, এখন আছে। তো শুনছিলাম যে অনেক ব্যবসায়ী ঋণগ্রস্ত, তারা তাদের কি অবস্থা এখন? তাদের অনেকে মারা গেছে, ঋণ আছে, অনেকের বাড়ি ক্রোক করছে, অনেক অটো চালায়, অনেকের রং মিস্ত্রি কাজ করে, আমি মেয়ে মানুষ, পরিচিত ব্যবসায়ী 30-35 বছর যাবত ব্যবসা করতেছি আমি নিজে, আর সেখানে আজকে আমি রাস্তায় বসে বসে আমি কি ব্যবসা করবো? আমি তো কিছু করতে পারতেছি না, আমার কোনো ভাষা নাই। আমি ধন্যবাদ আপনার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে এই যে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সমবায় মার্কেটের সভাপতির বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ দুর্নীতির অভিযোগ এবং বেশি দামে কিন্তু নতুনদের দোকান দেওয়ার অভিযোগ উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন ব্যবসায়ীরা কিন্তু তাদের দোকান ফিরে পেতে কিন্তু মানববন্ধন করছে, একের পর এক প্রতিবাদ কর্মসূচি। আচ্ছা কি দাবি কি আপনাদের একটু বলেন তো। আমাদের ন্যায্য অধিকার, আমাদের দোকান, যে দোকানদের আমরা 30-40 বছর আগে বরাদ্দ নিচ্ছি সেই দোকানের বরাদ্দ টাকাও আমাদের জমা রয়েছে, আমাদের সেই দোকানগুলি আমাদেরকে ফিরিয়ে দিন। কেন ফিরিয়ে দিচ্ছে না? এটা হলো গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা ব্যক্তিগতভাবে এবং অর্থনৈতিক লাভবানের কারণে তারা আমাদেরকে ফিরিয়ে দিতে অনীহা পোষণ করছে। থ্যাংক ইউ।
কি আপনাদের দাবি কি ভাই একটু বলেন তো। আমরা আমাদের দাবি ভাই দাবি কি কি কোন দাবিতে মানববন্ধন করবো? মালিক যারা আছে তারা 155 দোকান আছে, 155 মালিককে সরকারের কাছে আমরা আবেদন জানাবো।